বাংলাদেশের কাছে বোয়িংয়ের বিমান বিক্রি করতে চায় আমেরিকা। মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস এই প্রস্তাব দিয়েছেন। সোমবার বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মফিদুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত। রাজধানীর কুর্মিটোলায় বেবিচকের প্রধান কার্যালয়ে ওই বৈঠক হয়। সেই বৈঠকে বিমানবন্দর ও আকাশপথের নিরাপত্তা ও ঢাকা নিউ ইয়র্ক ফ্লাইট চালুর বিষয়টি এজেন্ডায় ছিল। আর সেখানেই আমেরিকার বোয়িং বিক্রির প্রস্তাব আসে পিটার হাসের কাছ থেকে। বেবিচক চেয়ারম্যানের কাছে বিমানের জন্য বোয়িং কোম্পানির ড্রিমলাইনের নতুন ভার্সন 787-10 বিক্রির প্রস্তাব তুলে ধরেন। তবে বেবিচক চেয়ারম্যান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা নিউ ইয়র্ক রুটে বিমান চালুর বিষয়ে রাষ্ট্রদূতের সহযোগিতা চান। এতে পিটার হাস সহযোগিতার আশ্বাস দেন। এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মফিদুর রহমান কালবেলাকে বলেন, মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বৈঠক হয়েছে। তিনি তার দেশের বোয়িং সহ নানা ব্যবসায়িক দিক উপস্থাপন করেছেন। পাশাপাশি বিমানবন্দর ও আকাশপথের সেফটি ও সিকিউরিটি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সহযোগিতা ও বেবিচকের ক্যাটাগরি ওয়ানে উন্নীত করতে নানা উদ্যোগের বিষয়ে আলোচনা হয়। তিনি বলেন, বোয়িংয়ের বিষয়ে রাষ্ট্রদূতকে জানানো হয়েছে উড়োজাহাজ কেনার বিষয়টি বেবিচকের আওতায় নয়। নতুন উড়োজাহাজ কেনার বিষয়ে সরকার ও সংশ্লিষ্ট মন্ত্রণালয় সম্ভাব্যতা যাচাই করছে। এর আগে 5 ডিসেম্বর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। বৈঠকে বোয়িংয়ের পক্ষ থেকে ড্রিমলাইনের নতুন মডেলের এয়ারক্রাফ্ট কেনার প্রস্তাব দেওয়া হয়। এবার বেবিচকের চেয়ারম্যানকেও একই প্রস্তাব দেওয়ার খবর সামনে এলো। বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে 2009 সালে দ্বিতীয় ক্যাটাগরির নিয়ন্ত্রক সংস্থা হিসেবে চিহ্নিত করে মার্কিন ফেডারেল এভিয়েশন অথরিটি। মূলত ফ্লাইট নিরাপত্তার দুর্বলতার কারণ দেখিয়ে এটি করা হয়। FAA এর ক্যাটাগরি 1 ছাড়পত্র না থাকায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা নিউ ইয়র্ক রুটে ফ্লাইট পরিচালনা করতে পারছে না। তবে গত কয়েক বছরে এভিয়েশন খাতে উন্নতির পাশাপাশি সেফটি ও সিকিউরিটির ক্ষেত্রেও বাংলাদেশ এগিয়ে গেছে। রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে থাকা উড়োজাহাজগুলোর প্রায় সবকটি আমেরিকার কোম্পানি বোয়িং থেকে কেনা। এই বহরে রয়েছে ড্রিমলাইনারও। তবে চলতি বছর ফ্রান্সের কোম্পানি এয়ারবাস থেকে 10টি উড়োজাহাজ কেনার ঘোষণা আসে। এরপর বোয়িংয়ের প্রতিনিধিরা বাংলাদেশে ছুটে এসে তাদের নির্মিত উড়োজাহাজের নানা দিক তুলে ধরে সংবাদ সম্মেলনও করেন। অমিত হাসান রবিন, কালবেলা।